আমরা শুরু করতেছি আজকের ক্লাস। আমাদের সার্কিট টুর ওপর থেকে আমরা কিছু অঙ্ক দেখব, যেখানে আমরা রেখে দিয়েছিলাম আসসালামু আলাইকুম স্যার। বেশ কয়েকদিন হয়ে গেল। আমাদের পূজার বন্ধ ছিল, পূজার বন্ধের পরে বয়েল স্টেটের বই, বয়েল স্টেটের বই পড়তেছিলাম, সেই একই বই 19.5। এখানে আমরা অঙ্কটা দেখেছি কি আছে, অঙ্ক দুটা অঙ্ক সলভ করতে পারছি, শেষ হয়ে যাবে। পরের প্রশ্ন হয়ে যাব, এ 5 হর্স পাওয়ার উইথ 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড অ্যান ইফিসিয়েন্সি অফ 92% ইজ কানেক্টেড টু এ 208 ভোল্ট 60 হার্জ সাপ্লাই। তাহলে আমরা এখানে 5 হর্স পাওয়ার একটা মোটরের রেটিংটা দেওয়া আছে, তার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে, ইফিসিয়েন্সি 92% দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে 208 ভোল্ট, এবং সেটা 60 হার্জে এটা অপারেট করতেছে। আমাদের চাওয়া হচ্ছে চারটা জিনিস, এস্টাবলিশ দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল ফর দি লোড, ডিটারমাইন দ্য পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটর দ্যাট মাস্ট বি প্লেসড ইন প্যারালাল উইথ দ্য লোড টু রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর টু ইউনিটি। এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? মূলত হচ্ছে এখানে একটা ক্যাপাসিটরের ভ্যালু চাচ্ছে, যে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটর মানে কি, এমন একটা ক্যাপাসিটরের ভ্যালু নির্ণয় করতে বলছে যে যেটা প্যারালাল প্লেসড ইন প্যারালাল উইথ দ্য লোড রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর টু ইউনিটি। ইউনিটি হচ্ছে 1, আমরা এটা জানি, কারণ ইউনিটি হলে তার মধ্যে লসটা থাকে না। যেমন এখানে ইফিসিয়েন্সি 92% হচ্ছে, যদি ইফিসিয়েন্সি এখান থেকে পাওয়ার ফ্যাক্টরটাকে ইউনিটি করে ফেলতাম, তাহলে হয়তো এই যে এখানে যেমন 0.6 আছে, 0.6 এর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটা যদি 1 হতো, তাহলে 5 হর্স পাওয়ার আমরা 5 হর্স পাওয়ার ইনপুট দিয়ে 5 হর্স পাওয়ারে আমরা আউটপুট পেতাম। সেজন্য বলা হচ্ছে যে প্যারালালে কি পরিমাণে ক্যাপাসিটার লাগালে তার ভ্যালুটা নির্ণয় করতে হবে। 3 নম্বর, ডিটারমাইন দ্য চেঞ্জ ইন সাপ্লাই কারেন্ট কম্পেনসেটেড টু দি কম্পেনসেটেড সিস্টেম। এখানে কারেন্ট বের করতে বলা হয়েছে, দুটা কারেন্টের মধ্যে ডিফারেন্সটা কত সেটা। এন্ড নেক্সট ইজ ফাইনালি ফাইন্ড দা নেটওয়ার্ক ইকুইভ্যালেন্ট অফ দি অ্যাবোভ এন্ড ভেরিফাই দা কনক্লুসিভ। আমরা প্রথমে দেখি হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল নির্ণয় করতে হলে আমার কি লাগবে, আমি এই জিনিসটা, এটা হচ্ছে ইনিশিয়াল পাওয়ার ট্রায়াঙ্গেল ফর দি লোড। এটা তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল নির্ণয় করতে হলে আমাদের পি আর কিউ লাগবে। পি আর কিউ বের করতে পারলে তো পি এবং কিউ বের করতে পারলে এস বের হয়ে যাবে, এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। তো আমাদের পি কি হচ্ছে, আমরা প্রথমে বলার চেষ্টা, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 7.46 ওয়াট, তাহলে 5 হর্স পাওয়ার, যেহেতু মোটরটা একটা 5 হর্স পাওয়ারের মোটর বলা আছে, এবং আমরা এর আগে একটা অঙ্ক দেখেছিলাম 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 7.46 ওয়াট, তাহলে কত ওয়াট হয়ে গেল সেটা আমরা বের পেয়ে গেলাম, এটা হচ্ছে আউটপুট পাওয়ার। আর ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি 92% দেওয়া আছে, ইফিসিয়েন্সি আমরা যে জানি ইকুয়েশন, আউটপুট বাই ইনপুট পাওয়ার, আউটপুট বাই ইনপুট। তাহলে এখানে যদি ইটা কাটি, ইটাকে আমরা বামে নিয়ে আসতাম, তাহলে কি এটা নিচে আসবে, সেজন্য আমাদের ইনপুট পাওয়ারটা ক্যালকুলেশন দরকার। যেহেতু আউটপুট পাওয়ার দেওয়া আছে 5 হর্স পাওয়ার এবং ইফিসিয়েন্সি 92% দেওয়া আছে, সেজন্য আমাদের ইনপুট পাওয়ারটা কটা ছিল সেটা এটা হচ্ছে ক্যালকুলেশন। যেহেতু ইফিসিয়েন্সি ইকুয়াল টু, সবসময় আমরা জানি এফিসিয়েন্সি অলওয়েজ কি হচ্ছে, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তারপরে যদি পার্সেন্টেজ থাকে তাহলে আমরা 100 দিয়ে গুণ করি, পার্সেন্টেজ না থাকলে 100 দিয়ে গুণ করা লাগে না এটা। তাহলে এখান থেকে আমরা পি আই পেয়ে গেলাম, ইনপুট পাওয়ার, তাহলে এটা ইনপুট পাওয়ার, এটা হচ্ছে স্যার আউটপুট পাওয়ার পেয়ে গেলাম। আর পাওয়ার ফ্যাক্টর পি এফ বা এফ তে যাই হোক, পাঁচ সেটা ইকুয়াল টু 0.6, তখন ডি আই অবস্থা করে, তাহলে সেটা ইকুয়াল টু 55.13 ডিগ্রি হয়ে গেল, এটা পাওয়ার ফ্যাক্টর যেহেতু ডি আই আছে। এখন ওই এখন ট্যান থেটার ভ্যালুটা কত আমরা পাই দিচ্ছি, ট্যান থেটা, তাহলে এই যে এখানে তো যেহেতু আমরা অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, অ্যাপ্লাইং ট্যান থেটা ইকুয়াল টু এই সূত্র, ট্যান সবসময় কি হচ্ছে লম্ব, হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে কিউ ভাগ পি, ট্যান থেটা ইকুয়াল টু কিউ ভাগ পি। তাহলে এখানে এই ট্যান থেটা বলতে আমরা থেটার ভ্যালু জানা, মানে তো ট্যান থেটার ভ্যালু বের হয়ে গেল, যেহেতু থেটা আমরা জানি 53.13 ডিগ্রি। আর এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে পিআই আমরা এখানে ক্যালকুলেশন করে রাখছি এটা, তাহলে আমাদের এখানে কিউএল বের হয়ে গেল। কিউ যদি বের হয়ে যায় তাহলে এস ইকুয়াল টু ওই ট্রায়াঙ্গেল থেটা আসছে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার আবার রুট এখানে হয়ে গেল। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম হচ্ছে এইটা, যে আর ট্রায়াঙ্গেল যেটা বলা হচ্ছে মূলত হচ্ছে আউটপুট ছিল, আউটপুট থেকে আমরা ইনপুট ক্যালকুলেশন করলাম, ইনপুট থেকে তার পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর থেকে অ্যাঙ্গেল বের করলাম, তারপরে এই সূত্র অনুসারে ট্যান থেটা ইকুয়াল টু, যেহেতু এটা আমাদের 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি লম্ব, এই সূত্র ধরে আমরা
ট্যান থেটা এই সূত্র আমরা তো বসাই দিয়ে কিউ বের করলাম, তাহলে পি কিউ এবং এস, এস যখন আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এইটাই হচ্ছে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল, এক নম্বর এর ক্যালকুলেশন হয়ে গেল। এটাই ছিল এক নম্বরের যে ক্যালকুলেশন করতে হবে এবং তার পাওয়ার ট্রায়াঙ্গেলটা অঙ্কন করতে হবে। দুই নম্বরের সেটা হচ্ছে ডিটারমাইন দ্য পাওয়ার সেটা দ্যাট মাস্ট টু প্যারালাইজ দ্য লোড টু রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর টু ইউনিটি, ক্যাপাসিটারের ভ্যালুটাকে এখানে নির্ণয় করতে হবে। আমরা দুই নম্বরে দেখি নেট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লেভেল ইজ এস্টাবলিশড বাই ইন্ট্রোডিউসিং এ ক্যাপাসিটার রিঅ্যাক্টিভ লেভেল এই ভিএআর, ভিএআর কি এস, এস এর ভ্যালু, এস এর ভ্যালু, এস এটা হচ্ছে কিউএর ভ্যালু নিয়েছে না, এস এর ভ্যালু হলো 5404 কিউএর ভ্যালু, যেহেতু আমাদের ইকুয়েশন কিউ এস এস না সরি এস না এস তো আমাদের পরের জিনিস আছে, এস হচ্ছে ভিএ, ভিএআর আসছে তাহলে কিউ ইকুয়াল টু আমরা বিস্কয়ার ভাগ এক্স সি, এটা আমরা জানি, এটা আমরা এর আগেও করছি কিউ বিস্কয়ার ভাগ এক্স সি, তাহলে এখানে কিউ এর ভ্যালু তাকে দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে এবং ভি এর ভ্যালু দেখো এটা দেওয়া আছে 208, ভি এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে ভি দেওয়া আছে এবং কিউ দেওয়া আছে, ভি এবং কিউ দেওয়া আছে, তাহলে ভি পেলাম পেলাম তাহলে এক্স এক্স দেখলাম এইট, আর এক্স এর ভ্যালু পাওয়া যাবে মানে কি এক্স ইকুয়াল টু কত 1/2πfc, 2πfc, 2πfc সি এর ভ্যালুটা বের হলো, তাহলে এই হলো মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, এই মাইক্রোফ্যারাড 331.6 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটাতে যদি প্যারালালে লাগানো হয় তাহলে এই ভ্যালুর ক্যাপাসিটারের জন্য কি হবে ওইখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা হয়ে যাবে। এবং সর্বশেষ থ্রি নম্বরের আমাদের চাওয়া ছিল ডিটারমাইন দ্য চেঞ্জ ইন সাপ্লাই কারেন্ট ফ্রম দি মানে কারেন্ট ক্যালকুলেশন করতে হবে। আমরা সিটা দেখি যে কি হচ্ছে এট 0.6 পাওয়ার ফ্যাক্টর, যখন 0.6 পাওয়ার ফ্যাক্টর ছিল এস এর ভ্যালু কি হচ্ছে এস ইকুয়াল টু ভিআই, এস এর ভ্যালু আমরা ক্যালকুলেশন এটা এভাবে করতে পারি অথবা এস এর ভ্যালু এই যে এখানেও করে দেওয়া আছে অথবা এস ইকুয়াল টু ভিআই এভাবে ক্যালকুলেশন করলে হয়ে যায়, যেহেতু আমরা এখানে ভিআই মানে সরাসরি ওইটাই বসাতে হবে যেহেতু আমরা আইটা জানি না ভোল্টেজ জানি কিন্তু আইটা জানি না, সেজন্য এখানে আইটাই ক্যালকুলেশন করতে হবে, এস ইকুয়াল টু ভিআই, আবার এস এর ভ্যালু হচ্ছে এটা আমরা আগেই ক্যালকুলেশন করছি এ নাম্বারের মধ্যে যদি পাচ্ছি তাহলে আই ইকুয়াল টু আমরা 32.49 অ্যাম্পিয়ার হয়ে গেলাম। অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যখন ইউনিটি হয়ে যাবে তখন তো এই ভ্যালু কম বেশি হয়ে যাবে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এস ইকুয়াল টু তখন কিন্তু ভিআই কোনটা এই পাওয়ার ফ্যাক্টর হিসেবে সরাসরি যাচ্ছে 4000 এই সূত্র থেকে আবার দেখা গেলো যে আই এর ভ্যালু একটা পাচ্ছে তাহলে এই একটা ভ্যালু এই একটা ভ্যালু, তারপরে প্রোডিউসিং 40% রিডাকশন এখানে এটা একটা কি হবে এটা ছিল আই ছিল আই থেকে কত পার্সেন্ট এমনি যদি বলা হতো কত কত কমাতে হবে তাহলে এইটা মাইনাস এটা দুটার ভিতর থেকে একটা মাইনাস করে দিতে হতো, এখানে হয়তো চাওয়া হয়েছে ডিটারমাইন দ্য চেঞ্জ ইন সাপ্লাই কারেন্ট ফ্রম দ্য আনকাউন্টেড ডিটারমাইন করতে হচ্ছে, এখানে তো রয়েছে 40% ডিডাকশন ইন সাপ্লাই কারেন্ট, এটা না লেখলেও চলতো আমরা এটা করতে পারতাম এটা মাইনাস এটা এটা কারেন্টের বিয়োগফল এটা সেইটাই হচ্ছে তার রেজাল্টের ভ্যালুটা হতো, সেটাকে আবার কি করছে পার্সেন্টেজ করে দিচ্ছে কত পার্সেন্ট এটাকে কারেন্টটাকে রিডিউস করতে হবে, যেহেতু এখানে ডিটারমাইন দ্য চেঞ্জ ইন সাপ্লাই, চেঞ্জ ইন সাপ্লাই চেঞ্জ এখানে চেঞ্জ ইন সাপ্লাই কারেন্ট পার্সেন্টেজ বলে নাই তাহলে চেঞ্জ ইন সাপ্লাই বলছে তো সেখানে একেবারে পার্সেন্টেজ করে দিয়েছে একটা গেল। পরবর্তীতে ডি নাম্বার বলে হচ্ছে ফাইন্ড দ্য নেটওয়ার্ক ইকুইভ্যালেন্ট অফ দি অ্যাবোভ অ্যান্ড ভেরিফাই দ্য কনক্লুশন, এটা আবার একটু ঝামেলা আছে শেষ পর্যন্ত, ডি নাম্বারটা কি করতেছে ফর দি মোটর দি অ্যাঙ্গেল বাই হুইচ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ লিডস টু দ্য, এখানে হচ্ছে যেহেতু থিটার ভ্যালু আমরা আগে পেয়েছি 53.13 আগেও ক্যালকুলেশন করছিলাম এন্ড কি ইকুয়াল টু ই আই এম কস থিটা, ই আই এম কস থিটা এরকম কি ইকুয়াল টু একটা ভ্যালু পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালুটাকে আসলে বের করার জন্য ই আই এম কস থিটা, তাহলে এটা পি এর ভ্যালু কস থিটার ভ্যালু আমরা জানি ই এর ভ্যালু জানি ই এর ভ্যালু তো জানে 208 কস থিটা ইকুয়াল টু 0.8 মনে করতে আই এম টাকে বের করা হলো আই এম এই যে আইটা বের করা হয়েছিল 0.6 পারফেক্ট আমি সেটাকে এখন আইটাকে কিন্তু আমরা আই এম যা বলা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, যেহেতু এর সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে এটা এবং বলা হচ্ছিল যে ল্যাগিং ল্যাগিং সেটা তো বলা আছে ফর দি বন্ড অ্যাঙ্গেল বাই হুইচ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ লিডস দ্য কারেন্ট,
ভোল্টেজ আগে কারেন্ট পরে, তাহলে কারেন্ট যেহেতু পরে এটা ল্যাগিং, সেজন্য এখানে থেকে আয়ন করবো এই ভ্যালু আর এই ডিগ্রি, ডিগ্রিটাকে মাইনাস করা হচ্ছে। দেখো জেড এফ জেড ইকুয়াল টু ই ভাগ আই এম, ভোল্টেজ ভাগ কারেন্ট, জেড ইম্পিডেন্স ইকুয়াল টু কি হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, ক্যালকুলেশন করলে বেস্ট ফলাফল আসতে পারে এই হচ্ছে এই পর্যন্ত ক্যালকুলেশন করতে হয়েছিল। কেউ যদি মনে করে চিত্রটা আঁকানোর চেষ্টা করবে তাহলে করবে, না অন্যথায় এটা দেখানো এখন এখানে চাওয়া হয়েছিল ডি নম্বরে কি চাওয়া হয়েছিল, ফাইন্ড দ্য নেট ও ইকুইভ্যালেন্ট অফ সার্কিট অ্যান্ড ভেরিফাই দ্য কনক্লুশন। এই এখন নেট ও ইকুইভ্যালেন্টের জন্য আবার যদি কেউ এই পর্যন্ত করো সেটাই যথেষ্ট, আর যদি কেউ মনে করো যে আমরা আরো করবো চিত্রটা আঁকাবো, আঁকানোর পরে এইটা জেড বেস, এইটাকে আবার কি অ্যাডমিটেন্স বের করবো, এখানে ওয়াই অ্যাডমিটেন্স যদি মনে করো সাসেপ্টেন্স আছে সেটা বের করবো, আরো না করলেও চলবে। এই হচ্ছে আমাদের এক নম্বর অঙ্কটা ছিল, এক নম্বর অঙ্ক আমাদের চারটা জিনিস ছিল, আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আরেকটা এক্সাম্পল দেখবো। আজকে এই দুটো এক্সাম্পল করে শেষ করবো এবং এই চারটা হিসেবে স্মল ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট হ্যাজ 10 কিলো ওয়াট হিটিং লোড অ্যান্ড 20 KVA ইন্ডাকটিভ লোড ডিউ টু ব্যাংক অফ ইন্ডাকশন মডেল। এখানে কিন্তু দুটা জিনিস বলা হয়, একটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি প্ল্যান্ট হ্যাজ 10 কিলোওয়াট হিটিং লোড, একটা লোড আছে 10 কিলোওয়াট, এটা হিটিং লোড সরাসরি বলা আছে, আর একটা হচ্ছে 20 KVA, KVA এটা কিন্তু ওয়াট, KVA কে আমাদের ওয়াটে কনভার্ট করতে হবে, 20 KVA ইন্ডাকটিভ লোড ডিউ টু ব্যাংক অফ ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর আছে, ইন্ডাকটিভ লোড আছে, এটা বলা হচ্ছে দুই রকমের এখানে লোড আছে। দ্য হিটিং এলিমেন্টস আর কনসিডার্ড পিওরলি রেজিস্টিভ মানে পাওয়ার ফ্যাক্টর ওয়ানই হবে, অ্যান্ড দি ইন্ডাকশন মোটর হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ইন্ডাকশন হলে সবসময় ল্যাগিং হয়, এটা খেয়াল রাখবা যে ইন্ডাকশন মোটর হলে সবসময় ল্যাগিং হবে, আর যদি ক্যাপাসিটিভ হয় তাহলে সেখানে রিডিং আছে, এখানে পাওয়ার ফ্যাক্টর 0.7 ইফ দ্য সাপ্লাই ইজ 1000 এট 60 হার্জ, ডিটারমাইন দ্য ক্যাপাসিটিভ এলিমেন্ট রিকোয়ার্ড টু রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর 0.95, আসে হচ্ছে এইটা 0.7, 0.7 কে পাওয়ার ফ্যাক্টরটাকে ইউনিটিতে নিয়ে যাওয়া সম্ভব সবসময় হয় না। তাহলে আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটা বলা হয়েছে ডিটারমাইন দ্য ক্যাপাসিটার, আমরা একটা ক্যাপাসিটার ভ্যালু নির্ণয় করছিলাম যেটাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে নিয়ে যাওয়ার জন্য, আর এটাকে বলা হচ্ছে ডিটারমাইন দ্য ক্যাপাসিটি এলিমেন্ট, তাহলে নাকি এখানে ক্যাপাসিটি বলতে ক্যাপাসিটারই লাগবে, সেটা পাওয়ার ফ্যাক্টরটাকে ইউনিটিতে না নিয়ে গিয়ে 0.95 এ নিয়ে যেতে হবে, মানে অনেকটা আগের অঙ্ক। বি নম্বর বলা হচ্ছে কম্পেয়ার দ্য লেভেল অফ কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই, এ নম্বর এ নম্বর অঙ্কটা ওই যে আগে যেটা বলছিলাম সেটার মতো, এস ইকুয়াল টু ভিআই, ভিআই এস ইকুয়াল টু ভিআই ঠিক আছে, 20 KVA দেওয়া আছে, তো এই যে 20 KVA দেওয়া আছে এটা তো ওয়াটে না, ওয়াটে করতে হলে কি করতে হবে, এস ইকুয়াল টু ভিআই কস থিটা করতে হবে, ভি ইকুয়াল টু এস কস থিটা, ওয়াটে নিতে হলে আমাদের অবশ্যই তার পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে ওয়াটে নেওয়ার জন্য, সেজন্য কেভিএ বা ভিএ যেটাই থাকুক না কেন, ভিএ কেভিএ যেটাই থাকুক তাকে যদি আমরা তার পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করে দিই তাহলে সেটা হচ্ছে ওয়াটে কনভার্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে যে এখানে আমাদের অংশে ছিল কি 20 KVA ছিল, 20 KVA এখানে ক্যালকুলেশন করার জন্য আমরা লিখতে পারছি যে এখানে যদি লিখতাম ভিআই কস থেটা তাহলে আমরা পেয়ে যেতাম ওয়াটে, আর যখন কিউ এর ভ্যালুটা হয়ে যাবে তখন ভিআই সাইন থেটা, একটা হচ্ছে আমরা কিউ এবং পি কিউ কতটা এস আমরা সব আগে আলোচনা করেছি, তাহলে এখানে দেখা যাচ্ছে 14 পয়েন্ট এত আর আসলো। এখন এখন এই ট্রায়াঙ্গেল যখন অঙ্কন করছি এটা কিউ এর ভ্যালু, এটা কিউ এটা হচ্ছে পি, তো কিউ এর ভ্যালু আমরা এখান থেকে দেখছি 14.28 × 10³, 14 পয়েন্ট এটা কেভি আর লিখছে, যেহেতু কে করে দিচ্ছে সেজন্য 10³টা এখান থেকে বাদ পড়ে গেছে, আর নিচের দিকে দুইটা পি কেন, একটা হচ্ছে পি হলো 14 কিলোওয়াট, 14 কিলোওয়াট
কিন্তু ওই যে আমরা অন্তত প্রথমে করছিলাম একটা জিনিস 10 কিলোওয়াট হিটিং লোড আর 20 KVA, তাহলে 20 KVA কে কিলোওয়াট কিলোওয়াটে কনভার্ট করলাম, তাহলে টোটাল এখানে হচ্ছে লোড হচ্ছে 10 প্লাস হচ্ছে এইটাকে কনভার্ট করে যেটা হচ্ছে সেটা, সেজন্য এই 10 প্লাস 14 মোট 24, একবার দুটো আলাদা আলাদা করে দেখানো হয়েছে। আর অ্যাঙ্গেলের বিষয়টা দেখা যাচ্ছে কি আছে, অ্যাঙ্গেলের বিষয় এখানে হচ্ছে যে অ্যাঙ্গেলটা কি হলো, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে যে এই যে ভ্যালুটা ছিল এই ভ্যালুর জন্য তখন এইখানে 20, যেখানে 20 কে কনভার্ট করা হচ্ছে এর ভ্যালু, সেই জায়গা এখানে হচ্ছে কত হচ্ছে 45.6 ডিগ্রি, সেখানে 45.6 ডিগ্রি, কিন্তু পরবর্তীতে কিন্তু ওই ভ্যালুটা আর থাকছে না, ওই জন্য আমাদের এফসি যখন আমরা ক্যালকুলেশন করছি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে আমরা পরে। তাহলে এটা পেলাম পি আর এটা কিউ, তাহলে আমাদের কি পি কেউ, তাহলে এফ সি ইকুয়াল টু কি হলো স্কয়ার প্লাস কিউ, কি বলতে 10 প্লাস 14 24, এটা ক্যালকুলেশন করা হলো। এখান থেকে আই ক্যালকুলেশন করা যাবে, যেহেতু এফ সি পাওয়া গেছে অনেকভাবে, যেহেতু ভ্যালুটা আছে এফ সির ভ্যালু আই টি ইকুয়াল টু এফ সি ভ্যালু, তাই ভোল্টেজ দিয়ে ভাগ করলাম। আর এখানে ডিজায়ার্ড পাওয়ার ফ্যাক্টর 0.92 অ্যাঙ্গেল এস, এখানে হচ্ছে এর ভ্যালুটা এই ভ্যালুটা আসবে আসার জন্য। এখন এখানে থেকে গেল যে এই ভ্যালুটা কোথা থেকে আসবে সেটা, এই ভ্যালুটা এখানে 30.75, আমরা পরবর্তী এর ভ্যালু এখানে দেখা যাচ্ছে যে এই অনুসারে আমরা ক্যালকুলেশন করলাম যে ডিজায়ার্ড পাওয়ার 0.95, যেহেতু আমাদের এটাকে রেজ করতে হবে 0.95 এ পাওয়ার ফ্যাক্টর হিসেবে, 0.95 পাওয়ার ফ্যাক্টর মানে কত ডিগ্রিতে এটা কনভার্ট করতে হবে সেই জিনিসটা, যে এই ডিগ্রিতে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের এটা 95 হবে, 0.95। এখন হচ্ছে এটাকে চেঞ্জ করে দেওয়া হলো টোটালটাকে, টোটালটাকে আগে যাই থাকুক না কেন টোটালটা চেঞ্জ করে দেওয়া হলো। টোটালটা চেঞ্জ করার পরে কি অবস্থা দাঁড়াচ্ছে, টোটালটা চেঞ্জ করার পরে দেখা যাচ্ছে যে এখানে অ্যাঙ্গেলটা মানে কমে গেছে, কমে দাও না সেটা সেটার ভ্যালু এখানে চলে আসছে, সেটা 0.95 ডিগ্রিতে কনভার্ট করতে হলে আমাদের এটা লাগবে, পি এর ভ্যালুটা জানা আছে, কিন্তু এইখানে যখন আমাকে চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে, ক্যাপাসিটর এর ভ্যালুটা চেঞ্জ করতে বলা ছিল, তাহলে ক্যাপাসিটর এর ভ্যালু চেঞ্জ হলে কিন্তু কিউ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, সেজন্য চেঞ্জিং দা পাওয়ার ট্রায়াঙ্গেল। এখানে আমরা পাচ্ছি ট্যান থেটা ইকুয়াল টু এইটা ক্যালকুলেশন করে আমরা এখানে দেখা যাচ্ছে, তাহলে এবার যদি মূলত আমাকে কিউটা জানা নেই, এই কিউটা জানা ছিল আগে, যেটা কিউটা জানা ছিল সেটা কিন্তু এই পাওয়ার এইটার জন্য 0.7 পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.7 পাওয়ার ফ্যাক্টরের জন্য, তার মানে এই ভ্যালুটা এখানে নেওয়া যাবে না, কারণ যখন 0.7 পাওয়ার ফ্যাক্টর ছিল তখন পি এর ভ্যালু 24 ছিল, কিউ এর ভ্যালু এটা ছিল, এস টোটাল আমরা ক্যালকুলেশন করেছিলাম, এখন একটা নিউ ভ্যালু আনতে হবে যে পি এর স্যার ভ্যালু স্যার পাওয়ার ফ্যাক্টর 0.95 এটা কই থেকে আসলো? পাওয়ার ফ্যাক্টর 9.6, এটাই তো ডিজায়ার ভ্যালু দেয়া আছে না, যে এটা 0.7 আছে, 0.7 এই যে অঙ্কটা এখানে দেখো 0.7, জি স্যার হচ্ছে যে আমরা আগের অঙ্কটা করেছিলাম কি ইউনিটি এক পাওয়ার ফ্যাক্টর একে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, আর এখানে বলা হচ্ছে যে এটাকে 0.95 এ নিতে হলে ক্যাপাসিটরের ভ্যালুটা কত হবে, আমরা সেই ক্যাপাসিটরের ভ্যালু নির্ণয় করার জন্য আগাই যাচ্ছি। তাহলে এই অঙ্কটা থেকে দেখা যাচ্ছে যে আমরা আসলে ওই আগের কিউ না এখন নতুন কিউ বের করতে হবে, তাহলে কি জানি সেটা জানি, সেটার ভ্যালু তো আমরা 0.95 এখান থেকে জানি, 18.19, তাহলে সেটার ভ্যালু জানি, পি এর ভ্যালু জানি, তাহলে এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা জানলাম, সেই কিউ এর ভ্যালুটা এখানে বসাই। এখন আগের ভ্যালু এবং পরের ভ্যালুর মধ্যে চেঞ্জ আছে, যদি ইন্ডাকটিভ রিঅ্যাকশন পাওয়ার মাস্ট দেয়ার বি রিডিউস বাই কত, আগের ভ্যালুটা ছিল এইটা, আগের ভ্যালু আমরা আগের ট্রায়াঙ্গেল থেকে দেখছি 14.24 কেভিআর, আর এখানে হয়ে গেছে 7.9, তাহলে এটা মাইনাস করে দেওয়া হলো, যে ভ্যালুটা হলো এটা হলো কিউ এর ভ্যালু, মূলত কিন্তু মূলত কিউ এর ভ্যালু। এখন আমরা ইকুয়েশন কিউ ইকুয়াল টু E² / F³ বা E² / F³ যাই হোক, ভি ই যখন যেটা ধরবো আমরা তখন সেই অনুসারে ক্যালকুলেশন করবো, যেহেতু আমরা এখানে ই ধরে ই ধরে ই একবার ই 1000 থেকে আসছে, তাহলে এখানেও ক্যালকুলেশন সময় অবশ্যই অবশ্যই আমাকে ই লিখতে হবে, তাহলে এই সূত্র অনুসারে কি এর ভ্যালু জানি, কি এর ভ্যালু 1000, কিউসের ভ্যালু আপনার জানি, কিউসের ভ্যালু এটা জানি, বাকিটা কত এক্স ইকুয়াল টু কত, কিউয়ের ভ্যালু জানি জানা আছে, ডবল দিয়েছে এখন তো জানি, তাহলে এই যে এই পর্যন্ত জানি, তারপরে কি হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটাকে বের করার জন্য আমাদের ই এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটাকে স্কোয়ার করলাম,
দিয়ে আসলাম যে মূলত হচ্ছে এই যে ভ্যালু হচ্ছে এইচ থ্রি পাল্টু 156.74 ওহম, সি পাল্টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো, যেহেতু এইচ থ্রি পাল্টু 1/2 পাই এফ সি, এখানে সি এর ভ্যালুটা বের করতে পারবো, এফ এর ভ্যালু বলে দেওয়া আছে 2 পাই, তো কনস্ট্যান্ট ভ্যালু, আর এফ এখানে বলে দেওয়া আছে এখানে, ঠিক আছে বলে দেওয়া আছে। কারো প্রবলেম? ভিএআর এটা দিয়ে কি বোঝায়? হ্যাঁ কোনটা? মানে যে এখানে কেভিআর ভিআর একক লেখা আছে না, এটা দিয়ে কি বোঝায় মনে করতেছে না। করতেছে না? হ্যাঁ, রিয়াক্টিভ পাওয়ার কেআর, কে তো কিলো, রিয়াক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, জি স্যার মনে পড়ে না? অ্যাপারেন্ট পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার, এগুলো পাইছিলাম দেখবা আগের আগের কোন ক্লাসে আছে, রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার শব্দগুলো সেগুলো কোনটা পি স্যার, বলো স্যার এই পেজটা স্যার একটু আরেকবার বুঝাই দেন স্যার, এই পেজটা বুঝতেছি না। এটাই হচ্ছে আগের পেজের কিছু প্রশ্নের অংশ সাথে নিয়েছি, এইটা কিছু অংশ নিয়ে ওখানে বসানো হয়েছে, এটা আর এটা একই জিনিস, দেখো এটা এই জিনিসটা না, এখানে এটা মূলত হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এই পেজটা কি হলো স্যার, যেহেতু আমার চাওয়া হয়েছে যে এক্স এর ভ্যালু কত করলে এটাকে 0.95 পাওয়ার ফ্যাক্টর নেওয়া যাবে, সেজন্য আমরা এখান থেকে শুরু করছি, এখান থেকে কাজ শুরু, যে এক্স এর ভ্যালুকে 0.95 করতে হলে আমার এখানে থেটার ভ্যালুটা কত হতে হবে, 18.19, মানে আমার যে পাওয়ার ডায়াগ্রাম হবে সেই পাওয়ার ডায়াগ্রামে থেটার ভ্যালু হবে এইটা। আর পি এর ভ্যালুটা কি কি থাকবে, পি যে দুই প্রকারের ভ্যালু ছিল 10 এবং 14, দুটা মিলে 24 হয়েছে, এটা মূলত হচ্ছে কিউ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, কিউ এর ভ্যালুটা বের করার জন্য আগের ভ্যালুটার সাথে এটা ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে, যেহেতু এখানে আমি অ্যাঙ্গেল জানি এবং পি এর ভ্যালু জানি, তাহলে এখান থেকে কিউ এর ভ্যালুটা আমরা বের করতে পারছি 7.9, তাহলে কিউ এর ভ্যালু এটা বের করলেও এটা নিয়ে কাজ করা যাবে না, এর জন্য যেহেতু আমার চেঞ্জ করতে হবে, বলা হচ্ছে যে কি পরিমাণে ক্যাপাসিটরের ভ্যালু কি পরিমাণে রিডিউস করলে বা ইনক্রিজ করতে হবে, যে কোনো একটা ভ্যালু করতে হবে, হয় রিডিউস করবো অথবা ইনক্রিজ করতে হবে, এই ক্যাপাসিটরের ভ্যালুটাকে নতুন একটা ভ্যালু বের করার জন্য করতে হবে, সেজন্য এটা নিয়ে করা যাবে না, এটা না নেওয়ার পরে কি করতে হবে, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স পাওয়ার মাস্ট দে আর বি রিডিউস বাই, এখানে কি করা হচ্ছে কিউ এর মাইনাস এখানে পুরাতন ভ্যালু মাইনাস নতুন ভ্যালু, আমরা যদি ক্যালকুলেশন করে রাখছিলাম এইটা এটা বা এখানে দিয়ে রাখছি, আর নতুন ভ্যালু দুটো মাইনাস করে নিয়ে যেটা হলো কিউ ইকুয়াল টু এই ভ্যালুটা। এখন আমরা ইকুয়েশন থেকে জানি যে কিউ ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ এফ সি, বা এই সূত্রটা তোমরা আমরা আগে আলোচনা করছি, তোমরা কি বলো কত এটা, এই জিনিসটাকে কি হচ্ছে যে আমি আবার এই পরবর্তী পেজে আবার এখান থেকে এখন পুরাটাই ওই জিনিসটাই পরবর্তী পেজে চলতো, আমরা শুধু এখান থেকে এইটুকু ভাঙছি, যেহেতু কিউ এর ভ্যালু আমাদের জানা আছে, ই এর ভ্যালু জানা আছে, শুধু এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে এক্স এর পাল্টো কত, এখানে কাছে ই এর ভ্যালু দেয়া আছে 1000, কিউ এর ভ্যালু তো আমরা জানি 10^3, দিয়ে আর সব জায়গায় লেখা থাকে 10^3 থাকে, এগুলো ক্যালকুলেশন করে আসলো এক্স এর পাল্টো 156.74 ওহম, তাহলে যেহেতু আমি এই ভ্যালুটা জানি এক্স ইকুয়াল টু 1/2 পাই এফ সি, তাহলে সি এর ভ্যালুটা তাহলে 2 পাই, এটা কনস্ট্যান্ট ভ্যালু, আর এফ এর ভ্যালু এখানে 60 হার্টজ দেওয়া আছে, সেজন্য সব মিলাই কি হচ্ছে যে আমাদের ক্যালকুলেশন আসলো যে সি এর ভ্যালুটা 16.93, এটাই হচ্ছে নতুন ভ্যালু, যে আমাদের আগের অঙ্কটাই ছিল যে একটা কি পরি ক্যাপাসিটর কত পরিমাণ ক্যাপাসিটর নিয়ে এটা প্যারালালে লাগালে এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে, এখানে বলা আছে যে সেই একই জিনিস যে এই কি পরিমাণে ক্যাপাসিটর চেঞ্জ করলে ক্যাপাসিটরের ভ্যালুটা যে ভ্যালুটা দেয়া আছে সেটাকে কি পরিমাণে চেঞ্জ করলে এটা ওই 0.95% না বলে যে কোনো পার্সেন্টেজই বলুক না কেন, আমরা এই একই নিয়মে করতাম, একই নিয়মে করলে কি হতো, মূলত হচ্ছে আমাদের এখানে যেটা চাওয়া হচ্ছে সি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে, এখানে হচ্ছে 1 নম্বরটা আমাদের হয়ে গেল, যেহেতু আমাদের 1 নম্বর হচ্ছে এটা যে ডিটারমাইন দ্য ক্যাপাসিটি বিলিভেন ইকুয়াল টু ক্যাপাসিটরের ভ্যালু। এখন বি নম্বর আছে কম্পেয়ার দ্য লেভেল অফ কারেন্ট রান ফ্রম দি সাপ্লাই, আমাদের পরবর্তী তার একটা অংশ আছে কারেন্ট রান, আমাদের এস এস ইকুয়াল টু এটা পি আর এটা কিউ এর ভ্যালু, নতুন নতুন ডায়াগ্রাম থেকে এস ইকুয়াল টু এটা পি এর ভ্যালু, এটা কিউ এর ভ্যালু, স্কয়ার প্লাস পি স্কয়ার অতিভুজের ফর্মুলা চলে আসলো, আবার ইকুয়াল টু পি এস ইকুয়াল টু ভি আই, এস ইকুয়াল টু ভি আই, আমাদের তো আগে আমরা কখনো বলছি যে এস ইকুয়াল টু ভি আই, যেহেতু এখানে ভি ছিল সেজন্য ভি লিখেছি, এখানে এই এই চ্যাপ্টারে মানে এই অঙ্কের মধ্যে আমরা এস ইকুয়াল টু কি লিখেছি ই আই, এস টি যদি হয় তাহলে ই টি আই টি, এটা তো দেখা যায় এস ইকুয়াল টু ভি আই, এই সূত্র ধরেই হচ্ছে মতো এস এর ভ্যালু দেওয়া আছে,
এর ভ্যালু আমাদের আগে জানা আছে, তাহলে আই এর ভ্যালুটা কত হয়ে আছে, এটা নিউ আইটি হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন এটা আসলে সাথে অ্যাঙ্গেলটা কোন জায়গা থেকে আসলো, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের আগেই ক্যালকুলেশন করে দেওয়া আছে, সেটা হচ্ছে 27 27 ক্যালকুলেশন করা। ক্যালকুলেশনটা দেখাই নাই এখানে, হয়তো ক্যালকুলেশনটা যদি আমরা এইভাবে না করে আমরা পোলার রেক্টাঙ্গুলার এভাবে যোগ করে দিতাম, তাহলে হয়তো অ্যাঙ্গেলটা দেখাতো, সেজন্য অ্যাঙ্গেলটা না দেখাই। এই যে 27.93 এটা তো আইটির ভ্যালু ছিল, কিন্তু এখানে মানে ভুল করছে, 27.93 আছে, এটা অ্যাম্পিয়ার আর এটা তো অ্যাঙ্গেল কখনো অ্যাম্পিয়ার হয় না, এই জায়গায় একটু ভুল আছে এই জায়গাটা। এখান থেকে একটা অ্যাঙ্গেল বের করতে পারবো না, এখান থেকে অ্যাঙ্গেল বের করা যাবে কিনা, এইটা আর কিভাবে বের করবো অ্যাঙ্গেলটা? ট্যান ট্যান সেটা ধরো না, ট্যান সেটা ধরেই করো না, এটা পি আর এটা কিউ। আচ্ছা, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স দিয়ে করব, হ্যাঁ ট্যান ইনভার্স করে করো, টেন ইনভার্স কিউ বাই পি। হ্যাঁ হ্যাঁ, এই নতুনটা নতুনটা নিবা ক্ষেত্রে যে নতুন ভ্যালুটা আসছে না, এটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা আসবে সে অ্যাঙ্গেলটা, এখানে তো এই অ্যাঙ্গেলটা তো এইটা আসার কথা, আমরা যদি ক্যালকুলেশন নাও করি 18.19 না, এখানে দেখো তো 18.19 7.9 আর এখানে 24, এটা বইটা ভুল করছে, এই এটার এটা ক্যালকুলেশন করলে আসলে অ্যাঙ্গেল এটা আসবে না, 27.93 না, এটা ভুল করে তুলছে, এখানে অ্যাঙ্গেল আসবে এটা 18.19। আমরা তো এখানে ক্যালকুলেশন করাই আছে, বা তোমরা নিজের একটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যে অ্যাঙ্গেলটা আছে ওখানে বসাবা, অ্যাঙ্গেলটা ভুল আছে। স্যার যেহেতু স্যার থিটা দেওয়াই আছে তো স্যার, আমি তো বের করছি আগেই, তারপর কি নতুন করে অ্যাঙ্গেল বের করার দরকার আছে? না এখান থেকে বসালেই হয়, যে এখান থেকে বসালেই হবে 18.19, আর যদি মনে করো যে না আমি এখান থেকে আবার ক্যালকুলেশন করে দেবো, এই একই জিনিস 7.9 কিউ এর ভ্যালু আর 24 পি এর ভ্যালু, সেক্ষেত্রে আর ক্যালকুলেশন দরকার নেই, যে সেটার ভ্যালু যেটা আছে এটা এটা বসাই দিলেই হবে, যেহেতু আমার এই এস এর মধ্যে এটাই তো কাজে লাগে, এই যে আই পাচ্ছি এস পাচ্ছি সেটা তো এই সূত্রের মধ্যে থেকেই পাচ্ছে, এই ভ্যালু এবং এই দুটো ভ্যালুর মধ্যে, সেজন্য এরা যে এখানে বসাইছে না এই ভ্যালুটা ভুল হয়েছে, 27.93 কখনো হতে পারে না, কারণ 27.93 হচ্ছে ওই যে আগের অবস্থা প্রাথমিক অবস্থায় যেটা ছিল তার হচ্ছে কারেন্টের ভ্যালু ছিল 27.93, সেটা সেটাকে ওরা ইয়ে করে দিয়েছে, এটা ভুল করে এখানে করে দিয়েছে। ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষের পথে, আমরা মানে শেষ আসছে, আমরা স্যার এই টপিকটা কি আমাদের ওই যে আলেকজান্ডার এন্ড সাদিকুর বইয়ের মধ্যে কি স্যার এই টপিক গুলো আছে? না না না, এটা হচ্ছে তোমাদের আমি বারবার বলছি না, এটা হচ্ছে তোমরা পাবা হচ্ছে বয়েল স্টেটের বইয়ে 19 নম্বর চ্যাপ্টার, আমি এই যে চ্যাপ্টার নাম্বার লেখা থাকছে এই যে একদম ফিগার 19, বয়েল স্টেটের বইয়ে 19 নম্বর, আমি প্রথম দিন ক্লাসেই তো বলছি যে আমরা আলেকজান্ডার এন্ড সাদিকুর বইতে এটা নাই কোনো কিছু, বয়েল স্টেটের বই পড়তে হবে। স্যার হ্যাঁ বলো, স্যার আমাদের আগের ক্লাসে ভিডিও গুলো দিলে আমরা স্যার বাড়িতে প্র্যাকটিস করে পর নেক্সট ক্লাসে ক্লাসে প্রিপারেশন ভিডিও তো নিতে পারি দেয়া স্যার। হয়েছে, ভিডিও দেয়া হয়েছে তো ক্লাসে, হয়তো কোনো একটা একটা মিস হতে পারে, কিন্তু সব যে দিন নাই তা তো না, অনেকগুলো দেয়া হয়েছে। ঠিক আছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা ক্লাস শেষ করতেছি, পরবর্তী ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।